হঠাৎ করে হচ্ছে আপনাদের আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে বাসায়, আর আমরা হচ্ছে আগে থেকে প্ল্যান দিয়ে আসলে নিশি আপু আসছে, আমি আসলে হয়তো বা যদি আল্লাহ বাঁচাই রাখে দেশে আসবে বা দেখা যায় যেমন ভোট আল্লাহ বাঁচাই রাখলে হয়তো দেখা হবে এই প্রথমবার। তো আপনাদের আপুর বেআইন, তুমি কি বেআইন বলো না আপু বলো? আসল বিষয় হচ্ছে মানে নিশা বলছে ছোট বোনের মতো দেখে, তো মিমকে সাবিনুলকে ছোট বোনের মতো দেখে, তো যেমন বাপি ভাইয়া কিন্তু ওরা শালি, কিন্তু সে কিন্তু শালির মতো কখনো দেখে না, আর ওরাও কিন্তু দুলাবের মতো কখনো ওইরকম ডিল করে না। ওরা হচ্ছে বড় ভাই, কারণ হচ্ছে বাপি ভাই যখন বিয়ে করছে ওরা আসলে দুধের বাচ্চা, মানে ওই বিয়েটা আসে না, কারণ সবসময় যে ছোটবেলাতে লালন পালন করা বড় কষ্ট, তো এই জন্য আর কি বড় ভাইয়ের মতো হয়ে গেছে। আর আসলে এখন আছে যাচ্ছে আমাদের এখানে যে স্বর্ণকারের দোকান আছে, যে স্বর্ণের মার্কেট আছে এখানে, এখানে যে আপনাদের আপুকে একটা ডিজাইন পছন্দ করে রাখছে এগুলাকে ট্রাই করবে, যদি এখানে হয় তাহলে তো ঢাকা যেতে হবে না, যাই হোক আমরা আসলে এখানে কখন বানাই নাই, তো যাই যাই আসলে চেষ্টা করবো আমরা বা তার সাথে কথা বলে দেখি। তো বাকি এটা আপনাদের অবশ্যই তো বলবো। আর মরিয়ম হচ্ছে নানা নানি আসছে, এই জন্য মরিয়ম হঠাৎ করে আব্বা আসতে হলো, আব্বার পাথর হবে তো দেখতেই পারবো না 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 এই ছেলেদের নাকি মেয়েদের? মেয়েদের অনেক আছে তো এগুলো মানে কানের না তুমি ব্রেসলেটের ডিজাইন দেখো এটা সিলেক্ট একটা তাই না? মামুন মালের বিয়েতে সব বাস করে বুঝছেন
এই যে ছোট এরকম মানে আরেকটু বড় হবে আর আর বড় হবে আর বড় হবে কিন্তু এর যে মানে বাঁকা ইটা আছে না সব আমি আপনি যেরকম চান আমি সেরকম দিই সমস্যা নাই আপনি নিজের জন্য করলে পর আপনি যদি বানান তাহলে আপনি এটা সাতটা আটটা ভিতরে বানালে ভালো হবে নিজের জন্য পাবেন তো তাহলে যদি বানান দিব এটা চিতল মাছ না হ্যাঁ বাবা চিতল একবার দাদা শীতল মাছ দেখতে সুন্দর লাগে কত না দিয়ে না ১১২ হাতটা মুট করেন মুট করেন রান্না শেষ হ্যাঁ রান্না করা শেষ বাইরে গেছে আজকে ডাল আর মানে গোটিটা গোটা দিতে হলে নিজের জন্য সব বলে গেছে অনেক সিদ্ধ খুব বড় একটা মাছ আনছিলাম আজকে আমি চালের গুঁড়ি করুম বুঝছো খাওয়া দাওয়া শেষ করে চালের গুঁড়ি কত কত আজান দিয়ে দেবো সই পিঠা অনেক জায়গায় চই চই করে বুঝছো চই পিঠাও করে অনেক জায়গায় আঙ্গনে কাতে কাটা সই পিঠা বসতেছি আপনাদের আপুকে আমি বলতেছিলাম যে জায়গাটা আসলে ভাঙা যাইতেছে জায়গাটা ঠিক করে দিই কিন্তু আপনাদের আপু আর বলতেছে না ঠিক করার দরকার নেই এটা সময় শেষ যে কদিন থাকে থাকুক পরে আবার যদি মানে দেওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে আবার নতুন করে দিব পেঁপে গাছ টুকাই গেলাম যে নিচে ঢাকা ভাঙো পেঁপে গাছও কাটো পেঁপে গাছ কাইটে পরে জল তারা ফেলাই দিয়েছি তারা একটু বড় হতো আপনাদের আরেকটা তো যে কোনো আসি দেখছো ওই গাছটা ছেলে গাছ মতা গাছ তাই নানি আছে আপনি তোমার নানার যে ইয়া অপারেশনটা তুমি যাইবানি হ্যাঁ ভয় পাইবে না হ্যাঁ
মরিয়মের নানা হচ্ছে অপারেশন করাতে হবে, তো হাতে আসলে এভাবে আর ভালো হইলো না শেষ পর্যন্ত। তো আজকেও কিছু টেস্ট এক্সরে সব কিছু করানো হয়েছে, মানে কি কিছু যা যা দরকার সব কিছু রেডি করতেছি, কয়েকদিন পরে ইনশাল্লাহ অপারেশন করা হবে। তো দোয়া করবে সবাই যাতে সুতরাং সুস্থ হয়ে যায়। আর আপনাদের আপু হচ্ছে আজকে পিঠা বানাইবো, তো আমরা হচ্ছে এরপর হচ্ছে পিঠা খাবো। তো আজকের আমি আসলে ভিডিও আসলে মানে মাইকের সামনে কথা বলতে আনিজে লাগে, তাছাড়া আমি কথা না বলতে না বলতে আমিও কী বললে আমি আসলে নিজেই কনফিউশন, আসলে ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আর কি সমস্যাগুলো হয়েছে। যাই হোক, তো আপনাদের সাপোর্ট পেলে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার আসতেছি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।